অপু বিশ্বাস নিজেই তো বুবলির নাম নিয়ে ভাইরাল হচ্ছে। এই নোংরা নামটা আসলে আমি আসলে আমার লাইভে আমি চাইও না। মারা গেলেন অভিনেতা ও আবৃত্তি শিল্পী আসলাম শিহির। 30 জানুয়ারি দুপুর 12:51 ঢাকার বাসায় তিনি মারা যান। দুরারোগ্য ব্যাধি থাইরয়েডে আক্রান্ত হয়ে মারা যান এই অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 58 বছর। থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে তীব্র ব্যথা হলে গত সেপ্টেম্বর মাসের শুরুর দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আসলাম শিহির। সেখানে নানা পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার অপারেশন করার সিদ্ধান্ত নেন। দুর্ভাগ্যবশত অপারেশন সফল হয়নি, চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসলাম শিহির বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ছাত্রজীবনেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় সদস্য ছিলেন তিনি। পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির 2 বার সাংস্কৃতিক সম্পাদক হন আসলাম শিহির। মৃত্যুকালে তিনি রেখে গেলেন 1 স্ত্রী, 1 কন্যা ও 1 পুত্র। ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। গত বছর বিভিন্ন ইস্যুতে ভাইরাল হয়েছিলেন তিশা, তবে নতুন বছরটা শুভ হতে চলেছে তার। অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল কলকাতার সিনেমায় নাম লেখাবেন তিশা। চলতি বছরে তার অভিষেক হতে চলেছে টলিউডে। দেশের একটি সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন তিশা নিজেই। তিশা বলেন, কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতাদের কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম, তবে ব্যাটে বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি, তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও হ্যাঁ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এবছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শকরা। আলোচিত সমালোচিত নায়ক শাকিব খান। এই অভিনেতার প্রাক্তন 2 স্ত্রী অপবিশ্বাস ও শবনম বুবলি। 2 অভিনেত্রী নিজেদের ক্যারিয়ারে সফলতা অর্জন করেছেন, তবে শাকিব খানকে নিয়ে তাদের মধ্যকার সম্পর্ক যেন সাপে নেউলে পর্যায়ে গিয়ে ঠেকেছে। দুজনেই সবসময় একে অন্যকে হেয় করতে ব্যস্ত। এর মধ্যে যোগ দিলেন বুবলির বোন গায়িকা নাজনীন মিমি। সম্প্রতি অন্তর্জালের বিভিন্ন সেক্টরে ঘুরে বেড়াচ্ছে মিমির একটি লাইভ ভিডিওর ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে অপুকে তিনি অকথ্য ভাষায় গালাগাল করছেন। ভিডিওটিতে অপবিশ্বাসকে টোকাই, মহিলা, বস্তা পচা মাল আরও নানা নামে সম্বোধন করেন তিনি। এছাড়াও বুবলির বোন দাবি করেন অপবিশ্বাস বুবলির নাম নিয়েই ভাইরাল হচ্ছে। একই সঙ্গে তার বোন বিভিন্ন কাজে বর্তমানে ব্যস্ত থাকলেও অপু সিনেমায় কাজ না পেয়ে পিতা কেটে বেড়ায় বলেও কটাক্ষ করেছেন তিনি। এ বিষয়টিকে মোটেও ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। বোন হলেই যে প্রকাশ্যে অন্যের সমালোচনায় মেতে উঠতে হবে এমন বিষয়টি মানতে পারছেন না নেটিজেনরা। ফেসবুকে প্রায় কেন মিমি এমন ভিডিও পোস্ট করেন সে বিষয়ে অবশ্য এখনও কোনো মন্তব্য করেননি চিত্রনায়িকা শবনম বুবলি ও অপু বিশ্বাস। উল্লেখ্য, শাকিব খান 2008 সালে বিয়ে করেন অপু বিশ্বাসকে এবং 2017 সালে বিচ্ছেদ হয় তাদের। তাদের সংসারে 1 পুত্র সন্তান রয়েছে। অন্যদিকে 2018 সালে বিয়ে হয় শাকিব বুবলি, 2022 সালে তা ভেঙে যায়। তাদের সংসারেও 1 পুত্র সন্তান রয়েছে।